মাঠে চাষ করার সময় লাঙ্গলের ফলার নিচে খুঁজে পেয়েছিল সীতাকে। রাম সীতা কি সত্যি ভারতের ছিল নাকি প্রতিবেশী কোনো রাষ্ট্রের রাজরানী ছিল, এই বিষয়টি নিয়ে অনেকদিন পর্যন্ত বিতর্ক ছিল। অনেকে মনে করছেন নেপালের যে জনকপুর রয়েছে সেখানে মূলত মিথিলার যে রাজা ছিলেন সে জনক রাজার বাস ছিল, এবং সীতা সে জনক রাজার অর্থাৎ সেই নেপালের সেখানে জন্মগ্রহণ করেছিল। তো এই বিষয়ে আসলে রাম সীতা কি ভারতের রাজা ছিল নাকি প্রতিবেশী এই দেশের রাজা রাজরানী ছিলেন, সত্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি অবশ্যই সবাই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ছোট থেকে রামায়ণ মহাভারত পড়ে বড় হওয়া ভারতীয়রা এক কথায় বিশ্বাস করে যে রাম সীতা হলেন মানুষের ভগবান, তাই তাকে ভগবানের আসনে বসিয়ে পূজা করা হয় সংসারের মঙ্গল লাভের জন্য। তো রামের জন্ম তারিখ কবে, কোথায় শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন, সীতার জন্মভূমি কোথায়, তার সকলের কাছে পরিষ্কার থাকা উচিত। রামচন্দ্রের জন্মস্থান ভারতের অযোধ্যায়, তা রামায়ণে উল্লেখিত আছে। নেপালের জনকপুরে জন্ম হয়েছিল সীতার, সেখানে রয়েছে জানকী মন্দির, কিন্তু এই বিষয়টি নিয়ে রয়েছে দ্বন্দ্ব। নেপাল মনে করেন রামের সঙ্গে প্রতিবেশী এই দেশের যোগ রয়েছে অযোধ্যা ও শ্রীলঙ্কা। ইতিহাস ঘাটলে দেখা যায় জনকপুর বলে নেপালে কোনো জায়গাই ছিল না। এবার মিথিলা কিন্তু নেপালের কোনো অংশে পড়েনি, বিহারের উত্তর ভাগের সীতামারি নামে একটি জায়গা রয়েছে, সেখানে রয়েছে সীতার জন্মস্থান এবং সেখানে রয়েছে এই জানকী মন্দির। তো অন্যদিকে রামায়ণের তথ্য অনুযায়ী সীতা হলেন জনকের পালিত কন্যা, মাঠে চাষ করার সময় লাঙ্গলের ফলার নিচে খুঁজে পেয়েছিল সীতাকে। তো সীতা অর্থ হল লাঙ্গলের ফলা। মন্দিরের তথ্য অনুসারে এই মন্দিরেই লাঙ্গলের তলায় সীতাকে খুঁজে পেয়েছিল জনক রাজা। আবার অনেকে বলেন এই মন্দিরেই রাম ও সীতার বিবাহ হয়েছিল, এখানে হয়েছিল সীতার স্বয়ংবর সভা, সেখানেই পরশুরামের হরধনু ভেঙেছিল ভগবান শ্রী রামচন্দ্র। কিন্তু রামায়ণে উল্লেখ রয়েছে জনক রাজার রাজপ্রাসাদেই ঘটেছিল এই ঘটনা, সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল রাম সীতা। আশা করি বিষয়টি আপনারা স্পষ্ট হতে পেরেছেন যে রাম সীতা কি ভারতের রাজরানী ছিলেন নাকি প্রতিবেশী রাষ্ট্র নেপালের রাজরানী ছিলেন। তো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সহজ আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।